আসসালামু আলাইকুম চলুন আজকে জেনে নিই নিউজে কি থাকছে পা ধরে ক্ষমা চাইব এটিএম শামসুজ্জামান সাহেবের কাছে বললেন ওমর সানি অভিনেতা ও নির্মাতা শাহরিয়া নাজিম জয়ের পরিকল্পনা ও উপস্থাপনায় আলোচিত অনুষ্ঠান সেন্স অফ হিউমার সম্প্রীতি অনুষ্ঠানটি নিয়ে অভিনেতা ওমর সানি ও জয়ের সঙ্গে বেশ করা তিক্ততার আলোচনা সমালোচনা চলছে সেই আলোচনায় আবারও প্রশ্ন ছুড়ে দিলেন সানি নায়ক ওমর সানি দেওয়া ফেসবুক স্ট্যাটাস হুবহু আজকে আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে জয়ের সেন্স অব হিউম্যান নিয়ে আমি আগে একবার বলেছি আবারও বলছি কিছু বিষয় আমি ক্লিয়ার করতে চাই এক মৌসুমিকে সে আপা বলে আপার প্রতি যে সম্মান দেখাতে হয় তা কি সে দেখিয়েছে তার অনুষ্ঠানে সে কি করে বলে যদি ওমর ভাই আপনাকে বিয়ে না করতো তাহলে আমি করতাম এটা কোন ধরনের ভদ্রতা দুই শাবনূরকে সে বলেছে তার সন্তান কেন রিয়াজের চেহারা এটা কি অশ্লীলতা নয় তিন মাহিয়া মাহিকে সে বলেছে স্বামী থাকা সত্ত্বেও সে বর্তমানে জাজের সাথে লিভ টুগেদার করছে কি কোনো অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয় তুলে আনার কি সেন্স অফ হিউমার চার জনন্দিত হুমান আহমেদ সাহেবের স্ত্রী শাওনকে সে বলেছে স্যারের অবর্তমানে সে তাকে বিয়ে করতে পারে কিনা এটা কেমন প্রস্তাব কোনো ভদ্রলোক এমন কথা ক্যামেরার সামনে বলতে পারে পাঁচ বিশিষ্ট রাজনীতিবিদ স্বামী ওসমান সাহেবকে সে বলেছে তিনি মৌসুমিকে নিয়ে লং ড্রাইভে যেতে চান কিনা এখানে মৌসুমি কেন আসবে সে কোনো রাজনীতির সাথে জড়িত নয় তাহলে কেন তাকে জড়ানো হবে এসব বিষয়ে আমি যাদের নাম বললাম তাদের কাছে প্রশ্ন রাখছি আমি ওমর সানি ঠিক নাকি জয় ঠিক যদি তারা বলেন জয় ঠিক তাহলে আমি ওমর সানি তাকে ফোন করে সরি বলবো পা ধরে ক্ষমা চাইব শ্রদ্ধেও এটিএম শামসুজ্জামান সাহেবের কাছে কারণ তিনি নাকি আমাকে স্টুপিট বলেছেন বাবার বয়সী গুরুজন আমাকে বকা দিতেই পারেন ভুল করলে তিনি ধরিয়ে দেবেন আবার ভালো কাজ করলে বুকে টেনে নেবেন এটাই তো স্বাভাবিক শ্রদ্ধাভাজন ব্যক্তিদের কি করে সম্মান দিতে হয় তা আমি জানি আবার ছোটদের কি করে স্নেহ করতে হয় তাও আমি জানি আমার জায়গায় আমি সৎ জয় তুমি কি তোমার কাছে সৎ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ